চাচু আমার একটা কাজের ব্যবস্থা করে দাও না। মাইয়াটা তো দেখি অনেক সুন্দর, দেখি চেষ্টা করে একটু সিপাই নিতে পারি কিনা। আচ্ছা মা, তুমি এই বয়সে কাম করতে চাও কে? আমার অনেকগুলো টাকা লাগবে, ওই টাকা দিয়ে আমি একটা সুন্দর লাল জামা কিনবো। আমি তোমার অনেকগুলো টাকা দিব, তুমি এই টাকা দিয়া অনেকগুলা লাল নীল হলুদ তোমার যে কালার পছন্দ হয় তুমি জামা কিনতে পারবা। সত্যি কইতাছো? আমার অনেকগুলো টাকা দিবা তো? হ্যাঁ, তোমার আমি অনেকগুলো টাকা দেব। তাহলে তুমি একটু আমার সাথে ওই সাইডে চলো। আচ্ছা। আমার না অনেক ক্ষুধা লাগছে, কয়টা ভাত দাও না। আসছে আমার নবাব জাদি। বাপ, এটা গিলা নে। মা, এই ভাতগুলো না পচা, এগুলো খাইতে আমার একদমই ভালো লাগে না, কয়টা গরম ভাত দাও না। শুনছো, সে নাকি গরম ভাত খাবে। আমি এত গরম ভাত কোথায় পাবো বলো তো? এই তোকে যেটা খেতে দিয়েছে সেটা খা না। এই মেয়েটা হচ্ছে ওর মায়ের মতো, ওর মা যখন বেঁচে ছিল সব সময় শুধু খাই 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 করতো, খেয়ে না সারা জীবন খেয়েও যাবে, আবার বিয়ের সময় হাঁড়ি পাতিল দুনিয়ার জিনিসপত্র দিয়ে দিতে হবে। আমাদের সব ঠেকা পড়ছে মনে হচ্ছে। মা, আমি না কোনোদিনও বেশি বেশি খাইতে যাবো না। তোমার আজকে রান্নাটা অসাধারণ হয়েছে। আর একটু দিব? আরে না 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 না, যা দিয়েছো এটাই হয়ে যাবে। আর যদি প্রয়োজন হয় আমি তো তোমাকে বলবো। আহা, গরম ভাতের কি ঘ্রাণ! আমি যদি একটু গরম ভাত খেতে পারতাম। কি রে, তুই আমাদের খাবারের দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? তুই কি চাস আমাদের পেট খারাপ হোক? চুপচাপ বসে খেয়ে নে। এই নে, আমাদের খাবার শেষ। খাওয়া শেষ হলে সুন্দর করে বাসনগুলো ধুয়ে রাখবি। সারাদিন খালি খাই খাই করতেই থাকে। আহা, তরকারিটা কত মজা হয়েছে! আমি যদি প্রতিদিন তরকারি খাইতে পারতাম। তোরে আমি বলছি বাসনপত্র ধুইতে নিয়ে যাইতে, আর তুই সেটা না করে খাবার চুরি করে খাচ্ছিস। মা, আমি চুরি করে কিছু খাই নাই। চুরি করে খাস নাই মানে? এই জন্মের সময় তো মাকে গিলেছিস, এখন কি বাবাকে খাওয়ার ইচ্ছা? মা, তুমি আমার মারো না, আমার অনেক ব্যথা লাগে। ব্যথা লাগছে? খাওয়ার সময় মনে ছিল না? চুরি করে যে খাচ্ছিলি তখন মনে ছিল না যে আমি তোরে মারবো, মারলে ব্যথা লাগবে? মা, আমি আর কোনোদিনও চুরি করে খাবো না, আমায় তুমি ক্ষমা করে দাও। কথাটা যেন মনে থাকে। মা, তুমি আমার আগে কই চলে গেলা? আমার কেন তোমার সাথে নিয়ে যাও নাই? আমি নাকি জন্মের সময় তোমরা খেয়ে ফেলছি, আর যারা মানুষ খায় তা তো রাক্ষস হয়, তাহলে কি আমিও রাক্ষস? কপালপুরি, তুই কি ভাঙলি দেখি তো? মা, আমি তো ইচ্ছা করে ভাঙি নাই, আমার কোনো দোষ নাই। ইচ্ছা করে ভাঙি নাই মানে? কপালপুরির ঘরে কপালপুরি, তুই আমার এই সুন্দর কাঁচের গ্লাসটা ভাঙা ফেললি। ও, আমি বুঝতে পারছি, তোরে আমি গরম ভাত খাইতে দেই নাই দেখা তুই এই কাজটা করলি না? কই গো, দেখে যাও তোমার নবাব জাদি মেয়েটা আমার সুন্দর গ্লাস ভেঙে ফেলছে। কই তুমি? আরে কি হয়েছে, এত ডাকাডাকি করছো কেন বলো তো, কি হয়েছে? দেখো না, তোমার মেয়েকে আমি গরম ভাত খেতে দেইনি বলে আমার কি সুন্দর কাঁচের গ্লাসটা ভেঙে ফেলছে। কি রে মাইশা, তুই এই গ্লাসটা ভেঙে ফেললি? এই গ্লাসটা যে ভেঙে ফেললি, গ্লাসটা কিনে দিবে কে? তোর মরা মা এসে কিনে দিয়ে যাবে। দেখো বাবা, তুমি বারবার আমার মরা মা কথা বলবো না, আমার অনেক খারাপ লাগে। কি দেখো কিভাবে তোমার মুখে মুখে কথা বলছে। এই, তো তো সাহস কম না রে, হ্যাঁ তোর তো সাহস কম না আমার মুখের উপর তর্ক করিস। বাবা আমার মার না, আমার অনেক ব্যথা লাগে। তোরে মারবো না তা আদর করব। এই তোর মাঝে মইরা গেছে না, সঙ্গে যদি তোরে নিয়ে যাই তো তাইলে আমার জন্য ভালো হইতো। একটা মাইয়া মানুষ যে রাইখা গেছে, তোরে রাইখা গেছে, তুই তো আমার চুষে চুষে খাইতেছস খাইতেছস না। কি যে পাপ করছিলাম সেটা এখন ভোগ করতেছি। শুন, আজকে থেকে তোর এই ঘরে খাওয়া বন্ধ। যতদিন পর্যন্ত আমার এই গ্লাসে সুদ না উঠবে ততদিন পর্যন্ত তুই এই বাসায় কোনো ভাত পাবি না। কতটা জন্য মনে থাকে। মা বিশ্বাস করো আমি গ্লাসে ইচ্ছা করে ভাঙি নাই। আর তুমি কেন তোমার সাথে আমি নিয়ে গেল না? মাইয়াটা তো দেখি অনেক সুন্দর, দেখি চেষ্টা কইরা একটু সিপাই নিতে পারি কিনা। আচ্ছা মা, তুমি এই বয়সে কাম করতে চাও কে? আমার অনেকগুলো টাকা লাগবে, ওই টাকা দিয়ে আমি একটা সুন্দর লাল জামা কিনবো। আমি তোমার অনেকগুলো টাকা দিব, তুমি এই টাকা দিয়া অনেকগুলো লাল নীল হলুদ তোমার যে কালার পছন্দ হয় তুমি জামা কিনতে পারবা। সত্যি কইতাছো? আমার অনেকগুলো টাকা দিবা তো? হ্যাঁ তোমার আমি অনেকগুলো টাকা দিব। তাহলে তুমি একটু আমার সাথে ওই সাইডে চলো। আচ্ছা চাচু, তুমি আমার এত ব্যথা দিলা কেন? আরে আর ব্যথা দিব না, তুমি না লাল জামা কিনবা, তোমার না টাকার দরকার। এই যে নাও টাকা, সুন্দর দেখে একটা জামা কিনে নি। আমার মা নেই বইলা তোমরা সবাই আমারে কষ্ট দাও। তোমারে আর কে কষ্ট দেয়? আমার মা বাবা আমার প্রতিদিনই মারে। আর তোমরা আমারে কেউ ভালোবাসে না, তোমরা অনেক খারাপ। আমারে সবাই কষ্ট দাও, কেউ আদর করো না। আমি এটা কি করলাম, তাও আবার এই ছোট বাচ্চা মেয়েটার লগে? আমি যে তোমার সাথে এসব করছি এটা কাউরে কইও না। আর যদি কও তোমার সব টাকা কিন্তু আবার নিয়ে নিব না। আমি এই টাকা তোমায় দেব না, এটা দিয়ে আমি লাল জামা কিনবো। এটা আমি কি করলাম, তাও আবার একটা মা মরা এতিম মাইয়ার সাথে? না না, কামটা আমি একদমই ঠিক করি নাই। আজকে আসুক, আজকে ওর একদিন কি আমার একদিন। ঘরের সব কাজ রাইখাও বাইরে গেছে ঘুরতে, এখন হয় না কাজ। ও কিরে কপালপুরি, এই কই গেছিলি তুই? বাসার সব কাজ এখানে ঘুরতে গেছিস তাই না? বাড়ির সব কাজ করতে করতে আমার কোমরটা ব্যথা হয়ে গেছে। কই গেছিলি তুই আজকে? তোর আমি কিরে, তুই এতগুলো টাকা কোত্থেকে পাইলি? দেখ না টাকা দে। মা তুমি টাকাগুলো আমার ফেরত দাও, এই টাকা দিয়ে আমি লাল জামা কিনবো। বাবার সংসার চলে না, উনি আসছে লাল জামা কিনতে। নিশ্চয়ই তুই টাকাটা চুরি করছস। তুই যেই শয়তানের শয়তান, চুরি না করলে এত টাকা কই পাবি? জাগা, টাকা তুই যেমনে পাইছস পাইছস। শুন, প্রতিদিন যদি তুই আমার এরকম টাকা দিতে পারস তাহলে তোর আমি গরম গরম ভাত খেতে দিব, কথাটা মনে রাখিস। মা আমার টাকাটা দিয়ে দাও। ছাড়েন দে, টাকা দিয়ে দাও। কি হয়েছে? ওঠ। কি রে মা, আমি দেখলাম তোর মায়ের তোর কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে গেল, এই টাকা কই পেয়েছিস তুই? জামা খালা, আমি না একটা আঙ্কেলের কাছে গেছিলাম লাল জামার জন্য। তারপরে আমার আঙ্কেলটা কইল যে চলো তোমার আমি একটা কাজ ব্যবস্থা করে দিব। তারপরে আমার জঙ্গলের কাছে নিয়ে যায়, আমার অনেক ব্যথা দিছে। তারপরে আমার কাছে টাকা ধরাই দিছে। হায় আল্লাহ! শোন, তুই এই কথা আমারে কইছিস, আর কেউ রে কইস না কইলাম। হ্যাঁ খবরদার! আল্লাহ রে আল্লাহ, মানুষ এত খারাপ কেমনি হয়? হ্যাঁ ছোট্ট একটা বাচ্চা, তারেও রেহাই দিল না। মানুষ একেবারে পশু হয়ে গেছে। ছোটবেলায় তোর মা মরে গেছে, তোর বাপ থাইকাও নাই। সৎ মা তোরে দেখে খাটনিগুলো খাটায়, আর যদি তোর মা পয়সা থাকতো তাহলে তোর এই কপাল হইতো না রে মা। জানো খালা, আমি না স্বপ্নে আমার মার সাথে নিয়ে লাল জামা পরে একটা মেলায় গেছিলাম। আমার মার হাত ধরে আমি হাঁটছি। জানো, যখন মা আমার হাতটা ধরছিল তখন আমার শরীরে সব ব্যথা চলে গেছিল। হ্যাঁ রে, মা হলো সবচেয়ে আপনজন। যার মা নাই সেই বুঝে মা কি জিনিস। থাকগা, মনে কষ্ট নিস না। শোন, আজকের থেকে তুই আমগো বাড়ি থাকবি, আমি তোরে লাল জামা কিনা দেব। চল আমার লগে। ঠিক আছে। কত সুন্দর একটা লাল জামা। এই লাল জামাটা যদি আমি কিনতে পারতাম তাহলে আমার কত সুন্দর লাগতো। যাই দেখি বাবার কাছে বইলা যদি একটা লাল জামা কিনতে পারি তাহলে ওইটা পরেই আমি রাস্তার মধ্যে ঘুরবো। বাবা, মা কই গেলা? বাবা, এই কি হয়েছে? এত রস দিয়ে রাখছিস কেন? বাবা, তোমাদের শরীর থেকে না কত সুন্দর ঘ্রাণ বেরিতেছে। এমন ঘ্রাণ আমি দুনিয়ায় কোনো জায়গায় পাই নাই। এত ঢং করে কথা বলতে হবে না, কি বলতে চাস সেটা বল। আসলে কি, ওই যে পাশের বাসায় যে একটা ছোট মেয়ে আছে না, যার সাথে আমি প্রতিদিন খেলি, ওই মেয়ে ওর বাবার সাথে সুন্দর একটা লাল জামা পরে বেরিয়েছে। বাবা, তুমিও না আমার এরকম একটা লাল জামা কিনা দাও, তারপরে তুমি আর আমি বাইরে ঘুরতে যাবো। ইস, শখ কত! লাল জামা কিনবে, টাকা কোথা পাবি? হ্যাঁ, সেটা আমাকে বল। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে বলেছিস, ঈদের সময় দেখি একটা জামা দিতে পারি কিনা। এখন যা। উনি আসছে লাল জামা নিতে। এই, আমার একটা শাড়ি ছিঁড়ে গেছে, সেইটা যে কিনে দিতে বলবে এইটাই সাহস হয় না। লাল জামা পরবে এইসব কথা না এই বাড়িতে আর বলবি না। এই চলো, লাল জামা কিনবে। যাই হোক, কালকের মধ্যে আমরা কাজ করে যা লাল জামা কিনবো। না, এই কাপড়গুলো আমি ধুতে পারবো না, আমার অনেক কষ্ট হয়ে গেছে। যাই ঘরে যাই, পরে গুলো ধুবো। জামা কাপড় না ধুয়ে এখানে বসে আছিস কেন? সেই দুপুরবেলা আমি তোকে জামা কাপড় ধুতে দিছি, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন পর্যন্ত তুই জামা কাপড় ধোস নাই, আবার এখানে বসে আছিস। আসলে কি মা, আমার না শরীরে অনেক জ্বর আসছে, ওই কাপড় চোপড়গুলো আমি পরে ধুয়ে ফেলবো। জ্বর আসছে মানে কি, সব কাজ না করার ধান্দা না? আমি এত কিছু জানি না, তুই এখন যাবি গিয়ে জামা কাপড় ধুয়ে আসবি। হ্যাঁ, ও তো ঠিক কথা বলছে। শোন, তোর মতো বয়সে আমারও অনেক জ্বর হয়েছিল। এসব কোনো ব্যাপার না, কাজ বন্ধ কর। তুই যাবি কিনা বল। মা, আমি তোমার পায়ে ধরতেছি, এবারে মত আমাকে দয়া করো, আমি কাপড়গুলো পরে দেবো। সর এখান থেকে, যা। যাইতেছি, কাপড়গুলো পরে ধুবো বললি হয় নাকি? শোনো, এই সতীনের মেয়ে যদি কাজ ঠিকঠাক মতো না করে, আমি কিন্তু ওরে এই বাড়িতে এক মুহূর্তের জন্য রাখবো না। আরে আরে বাবা, তুমি রাগ করছো কেন? রাগ করো না। শোনো, আমি সবকিছু দেখবো। হ্যাঁ, তুমি ঘরের ভিতরে যাও, আর বাজারে যাচ্ছি। রাগ করো না, যাও যাও যাও। মা মরা অশিক্ষা মেয়েটারে দিয়া কাপড় ধোয়াইতেছে। কি মানুষেরা! এইটুকুন বাচ্চা, ও কি কাপড় ধুইতে পারে? হ্যাঁ, কি আমগো ঘরের মেয়ে অসুস্থ নাকি অসুস্থ না সেটা না আপনার দেখতে হইব না। আর এতই যখন দরদ থাকে, নিয়ে যান না আপনার বাড়িতে। আমাগো বাড়িতে এমনি একটা বোঝা হয়ে পড়ে আসতে, আমরা জানি আমাকে কেমন লাগে। মেয়েটা তোমাকে বোঝা হইতে যাইব কেন? হ্যাঁ, মা মোরা মেয়ে, মেয়েটা অসুস্থ, কোথায় ওরে নিয়ে যায় একটু শোয়াইয়া রাখবা, একটু ওষুধ খাওয়াইবা। আমি কেন সতীনের মেয়ের সেবা করতে যাবো? কই, আর নিজের বাপ তাই একবার জিজ্ঞেস করলো না কেমন আছে, আর আপনি আসছেন জিজ্ঞেস করতে। শুনেন খালা, আপনি আমাকে বাড়ির বিষয়ে একটা কথা বলবেন না। যান এখান থেকে। চলে তো যামই, আমি তো থাকতে আসিনি, কিন্তু তোমার বউ একটা কথা কই, এই যে মেয়েটার উপরে তুমি অত্যাচার করতেছো না, আল্লাহ এটার প্রতিশোধ ঠিকই তোমারে দিব। এই সতীনের মেয়ে দল ভারী করছিস তাই না? চুপচাপ কাজ কর।